আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ওয়ালিউর রহমান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একবার। তো অনেক এন্টারপ্রেনার আছেন, অনেক ওয়ান্টারপ্রেনার আছেন যারা আসলে বিজনেস শুরু তো করতে চান, বাট তাদের মধ্যে আসলে অনেক ধরনের অনেক বড় বড় ড্রিম থাকে। আসলে স্বপ্ন তো কখনোই সাকসেসফুল হওয়া পসিবল না যদি আপনার স্বপ্নটাই সঠিক না থাকে। সো অফকোর্স আপনি স্বপ্ন দেখবেন। তো আমাদের মধ্যে অনেকের চিন্তাভাবনা থাকে যে আমি ই কমার্স অনলাইন বিজনেসে একজন বড় লেভেলের এন্টারপ্রেনার হব, অনেক বড় লেভেলের বিজনেস করব। এবং বিজনেসের যে জায়গাটা আমরা চিন্তা করি যে আমরা অনেক রোল মডেলকে সামনে রাখি, অনেকের মধ্যে এটা থাকে যে আসলে আমি আলিবাবার মতো একটা এম্পায়ার দাঁড় করব। অনেকের চিন্তা থাকে যে আলি এক্সপ্রেসের মতো একটা বড় লেভেলের মার্কেট প্লেস আমি তৈরি করব। তো এখানে মূল জায়গাটা হচ্ছে কি যে আমরা কখনো গোড়ার গল্পে যাই না, আমরা সবসময় সাকসেস স্টোরির সাকসেস পার্টটা, মজার পার্টটা আমাদের কাছে ভালো লাগে, আর যেটা হচ্ছে কঠিন পার্টটা সেটা আমরা আসলে সবসময় ইগনোর করে যাই। এ পর্যন্ত আমি এত বছরে যতগুলো ই কমার্স কিংবা বিভিন্ন অনলাইন ভেঞ্চারের সাথে কাজ করেছি তাদের মধ্যে সবচেয়ে কমন একটা বিষয় ছিল, কেউ হয়তো বা ই ভ্যালির কথা বলে, কেউ দারাজের কথা বলে, কেউ আলিবাবার কথা বলে যে ভাই আলিবাবাকে ফলো করেন। ঠিক আছে, অ্যাজ আ ওয়েব ডেভেলপার আলিবাবাকে ফলো করে আমি ডিজাইন তো করতেই পারি, ডেভেলপমেন্ট করতেই পারি, বাট অ্যাজ অ্যান এন্টারপ্রেনার আপনি আসলে কতটা রেডি, কতটা প্রস্তুত আলিবাবার মতো কিছু একটা করতে? আসলে যদি জ্যাকমার গল্পে ফেরত যাই, সে আসলে একদম ছোটোবেলা থেকে খুব ভালো ইংলিশ জানতো না, চায়নার একদম ব্যাকডেটেড একটা গ্রামে তার জন্ম। সো ওরকম সিচুয়েশনে তার ফ্যামিলি এমনিতেই রাজনৈতিকভাবে খুব বিভিন্ন ধরনের টানাপোড়েনের মধ্য দিয়ে তাদের ফ্যামিলিকে সময় পার করতে হয়েছে। এর মধ্যে যখন চায়নায় প্রথম ইন্ডাস্ট্রিয়াল বিপ্লবটা শুরু হলো, যখন ইউএসএর সাথে তাদের একটা চুক্তি হয় এবং তার সিটিতে প্রথম ট্যুরিস্টরা আসা শুরু করে বিজনেস পারপাসে, তখন আসলে তখন থেকেই ওই ছোটো থাকতেই জ্যাকমার মধ্যে একটা বিষয় ছিল যে আমি ইংলিশ শিখব। আমরা তো দেখা যায় যে এখন অনেকেই মানে আমরা অনলাইন এন্টারপ্রেনার বলে নিজেদেরকে দাবি করি, কখনো একটা মানে কম্পিউটার চালানোর চিন্তা ভাবনা করি না, সব কিছুই চিন্তা করি হাউ ক্যান আই ডু ইট উইথ আ মোবাইল। আর চিন্তা করেন তখনকার সময়ের কথা, যখন 9 বছর একটা ছেলে সে ইংলিশ শেখার জন্য বিদেশি ট্যুরিস্টদেরকে জাস্ট বিনামূল্যে গাইডের কাজ করতো, তাদেরকে গাইড করতো জাস্ট এর বিনিময়ে সে ইংলিশ শিখবে এটা বলে। সো এই জায়গাগুলো আসলে ইন্সপিরেশন, আসলে আমাদের সব জায়গা থেকে ইন্সপিরেশন নেওয়া উচিত। আমরা পেছনের গল্প না জানলে কখনো তার মতো আসলে বড় স্বপ্ন দ্রষ্টা হতে পারবো না। সো অনেক অনেক এন্টারপ্রেনাররা আছেন এখনকার দিনে, আসলে এখনকার বর্তমান সময়টাতে যেটা হয় যে এত বেশি বিজনেসম্যানরা সেলিব্রিটি আগে ছিল না, কিন্তু আজকে থেকে আপনি 20-30 বছর আগের কথা চিন্তা করেন, সো 2-3 ডিকেড আগে এটা আসলে অবাস্তব ছিল যে মানে বিজনেসম্যান যারা আসলে বড় বড় ভেঞ্চার নিয়ে কাজ করছেন তারা সেলিব্রিটি পর্যায়ে থাকবেন। কিন্তু এখনকার যুগে এটা কিন্তু আমরা কিন্তু জানতে পারি তাদের সম্পর্কে। সো আসলে আমরা তো অনেক সময় দেখা যায় ইংলিশকে ভয় করে অনেক টিউটোরিয়ালও দেখতে যাই না যেটা বাংলায় না, কিন্তু দেখেন জ্যাকমার কথা চিন্তা করেন। তো সে তার ব্যর্থতার গল্প আসলে এভাবে বলে যে আমি কতটা ব্যর্থ ছিলাম, আমাকে 3 বার চেষ্টা করে প্রাইমারি স্কুল পার করতে হয়েছে, 2 বার ফেল করতে হয়েছে হাই স্কুলে, কলেজের ভর্তি পরীক্ষায় 3 বার ফেল করতে হয়েছে, সে হার্ভার্ডে আসলে মোট 10 বার অ্যাপ্লাই করেছিল এবং 10 বারই রিজেক্টেড। পুলিশে অ্যাপ্লাই করে, সেখানে 5 জন অ্যাপ্লাই করে, 1 জন রিজেক্টেড হয়, অফকোর্স এটাই ছিল জ্যাকমা। যখন KFC প্রথম চায়নাতে যায় একই অবস্থা, 24 জন অ্যাপ্লাই করে KFC-তে, 23 জন চান্স পায়, একমাত্র জ্যাকমা চান্স পায় না। আমরা তো আমাদের লাইফকে আসলে লাইফের 14 গুষ্টি থেকে শুরু করে মানে একদম খোদা আমার লাইফকেই সব কিছু, যত বাজে কিছু আছে আমার জন্য দিয়েছে, এরকম চিন্তাভাবনা করি। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি দেখেন এই লোকটা এখন মানে যার মানে চায়নার সবচেয়ে বড় বিজনেস ম্যাগনেট, সবচেয়ে মানে ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল পার্সন ইন দ্য ওয়ার্ল্ড, আপনি সেই লোকটার কথা আসলে কীভাবে চিন্তা করবেন যেই লোকটার ব্যর্থতার গল্প এরকম ছিল? সে যখন তার এক্সপিরিয়েন্স, যেখানে তিনি আসলে বিনামূল্যে গাইডের কাজ করতেন, সেখান থেকেই তিনি আসলে একটা অনুবাদ কেন্দ্র চালু করেন, একটা ট্রান্সলেশন বিজনেস শুরু করেন, এবং তার কোম্পানির হয়ে তিনি ইউএসএতে ক্যালিফোর্নিয়াতে আসলে যখন বেড়াতে যান, তখন তিনি প্রথম 90s-এর শুরুর দিকে তিনি প্রথম আসলে পরিচিত হন তার কম্পিউটার এবং ইন্টারনেটের সাথে,
অ্যাকচুয়ালি একটা সময় ছিল যখন কম্পিউটারটাই সহজলভ্য ছিল না, তখন তিনি ইন্টারনেটে সবার আগে যেটা আসলে সার্চ দেন বিয়ার, এই গল্পটা আপনারা শুনে থাকতে পারেন, এবং বিয়ার সার্চ দিয়ে উনি সব রকম বিয়ার পান, কিন্তু চায়নার কোনোরকম প্রোডাক্টের লিস্টিং তিনি ইন্টারনেটে এক্সিস্টেন্স পান না, এবং সেখান থেকেই তার মাথায় যে আইডিয়াটা আসে যে চায়নার বিজনেসম্যান যারা তাদের জন্য কিছু একটা প্ল্যাটফর্ম তৈরি করা, এবং সেটার এসেই তিনি চায়না পেজ শুরু করেন, যেটা ইয়েলো পেজেসের মতো একটা ভেঞ্চার, এবং এটা আসলে অলাভজনক একটা ই ছিল। জ্যাকমা বলেন যে অনেক সময় তিনি কফি খেতে কফি শপে যেতেন, এবং কফি শপের মালিক যখন বিল দিতে যাচ্ছেন তখন কফি শপের মালিক বলতেন যে অ্যাকচুয়ালি ইয়োর বিল ইজ অলরেডি পেইড বাই সামওয়ান এলস, অন্য কেউ আপনার বিল দিয়ে দিয়েছে, এবং একটা হয়তোবা চিরকুট লেখা থাকতো যেখানে লেখা থাকতো যে আমি আপনার মাধ্যমে উপকার পেয়েছি, আমি জানি আপনি কে এবং আমি জানি আপনি ইনকাম করেন না, সো আই হোপ ইউ আর্ন সাম মানি সামডে। সো এই ছিল আসলে জ্যাকমার লাইফ। আমরা তো সবার আগে আসলে বিজনেস মডেল কিংবা একটা ওয়েবসাইটের কীভাবে ট্রানজ্যাকশন মডেল, কীভাবে ক্যাশ ফ্লো হবে, কীভাবে কী হবে, আমরা এইগুলো প্ল্যানিং করার আগে সবার আগে প্ল্যানিং করি এইটা যে আসলে কোন বড় এন্টারপ্রেনারকে আমি আসলে ইমিটেট করব। তা আমরা নকল করার চিন্তা থেকে আমাদের ইউনিক আইডিয়া থেকে আপনি দেখবেন একটা জিনিস যে ইউনিক আইডিয়া ছাড়া কেউ কখনো বিলিয়নিয়ার হতে পারেনি। সো অবশ্যই আপনি ই কমার্সও যদি করেন আপনার মধ্যে ইউনিক আইডিয়া থাকাটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। জ্যাকমার কথা দিয়ে যদি আসি যে তিনি কিন্তু আসলে অনেক ধরনের ভেঞ্চার ক্যাপিটালিস্টদের কাছ থেকে রিজেক্টেড হয়েছেন। তিনি এই চায়না পেজের পরে যখন আলিবাবা নিয়ে আসলে কাজ শুরু করবেন বলে চিন্তাভাবনা করেন, তখন কিন্তু তিনি তার এইটা যে তিনি একটা বিটুবি প্ল্যাটফর্ম করবেন যেখানে সেলাররা তাদের আইটেমগুলোকে এনলিস্টেড করবে এবং বায়াররা কিনবে, অনেকটা বলতে পারেন আমাদের বিক্রয় ডট কমের মতোই। আমাদের বিক্রয় ডট কম তো আসলে পপুলার হচ্ছে সেকেন্ড হ্যান্ড আইটেম সেলিংয়ের জন্য, বাট আলিবাবার প্ল্যাটফর্মটা হচ্ছে একদম আপনি ইজিলি অনেক কিছু হোলসেলে একদম সরাসরি প্রোডিউসারের কাছ থেকে আপনি নিতে পারছেন। সো এই জায়গাটাতে আপনি এরকম একটা প্ল্যাটফর্ম যখন চিন্তা করেন, বিজনেস মডেলটাই মনিটাইজেশন মডেলটা খুব বেশি সলিড ছিল না বলে সে আসলে ইনভেস্টমেন্ট হারান, এবং তিনি সবচেয়ে বড় কথা হচ্ছে ইনভেস্টমেন্ট হারান বললে ভুল হবে, ইনভেস্টমেন্ট পান না, এবং ব্যাঙ্কও তাকে দেখা যায় চার মাস পাঁচ মাস ঘুরানোর পর তার আসলে লোন অ্যাপ্রুভ করে না। তো তার তখন ডিমান্ড ছিল অনলি $30,000 মতো, অথচ তিনি বছর ঘুরতে যখন দেখা যায় যে তার ওয়াইফ এবং আরও কিছু ফ্রেন্ডদের সম্মিলনে দেখা যাচ্ছে যে 18 জন ভেঞ্চার ক্যাপিটালিস্টদের কাছ থেকে মোটামুটি খুব বড় সড়ো অঙ্কের অ্যামাউন্ট যখন তিনি ইনভেস্টমেন্ট পেয়ে যান, তারপরেও প্রথম 3 বছরে কিন্তু আলিবাবার $1 ইনকাম ছিল না। স্টিল তার এত বড় ভেঞ্চারে তিনি কিন্তু আসলে সেপারেটলি প্ল্যানিং করতে পারতেন অনেক কিছু, তার প্ল্যানিংগুলো স্বাভাবিকভাবেই যে কোনো বিজনেসম্যান, যে কোনো বড় বিজনেসম্যান তাদের সাকসেসের পাথওয়েতে তার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের ইমপ্লিমেন্টেশন আনেন, নতুন নতুন প্ল্যান আনেন, সেটা সম্পর্কে আমি পরে আসছি, যেটা পরবর্তীতে আলিবাবা আসলে কী নিয়ে কাজ করলো সেটা নিয়ে। তো তিনি যখন তার চায়নাতে ব্যাংকে গেলেন যেখানে তিনি অফকোর্স ইয়া ইউ গো, তো তিনি যখন চায়নার বিভিন্ন ব্যাংকের সাথে যোগাযোগ করলেন ট্রানজ্যাকশনের জন্য, তার ওয়েবসাইটে ট্রানজ্যাকশনের জন্য, তখন আসলে কোন ব্যাপারটা ঘটলো, তখন তিনি কিন্তু একটা বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলো তাকে, যে তার ওয়েবসাইটে পেমেন্ট প্রসেস করার জন্য কোনো ব্যাংক তাকে আসলে অ্যাপ্রুভ করছে না, এবং এটা থেকেই তিনি যেটা করলেন যে তিনি আলি এক্সপ্রেসের আলিবাবা গ্রুপের অন্যতম আরেকটা বড় কনসার্ন আলিপে তিনি কিন্তু সেটা শুরু করলেন। এটা একটা অন্যতম পপুলার পেমেন্ট মেথড যেটা চায়নায় অনেক বেশি পপুলার। হ্যাঁ, তো এই জায়গাতে আলিপের শুরু থেকে শুরু আপনি যত কিছু দেখবেন যে সকল প্রবলেমকে সলভ করার জন্য একটা ভালো কিছুর শুরু, এবং এইটা আমরা চিন্তা করি না, আমরা চিন্তা করি যে অমুক এইভাবে সাকসেসফুল হয়েছে এবং আই হ্যাভ টু ডু দ্যাট, ফুডপান্ডা ভালো করছে ইয়া ভাই আমাকে ফুডপান্ডার ক্লোন করে দেন, গুগল ভালো করছে ইয়া মেক আ সার্চ ইঞ্জিন লাইক গুগল, ইউটিউব ভালো করছে ভাই এরকম একটা প্ল্যাটফর্ম আমরা করতে পারি না, আমরা ওই জায়গায় চিন্তা করি, আমরা ওয়াই ক্যান্ট উই ডু সামথিং ডিফারেন্ট, আমরা এই জায়গাটাতে আসলে আমাদের কাজ করা উচিত। আমাদের একজন এন্টারপ্রেনার হওয়ার আগে যখন আমরা এন্টারপ্রেনার সেকশনে থাকি, যখন আমরা উই ওয়ান্ট টু বি অ্যান এন্টারপ্রেনার, তখন আমাদের সবচেয়ে বেশি ব্রেইনস্টর্মিং আসলে এটা নিয়ে করা উচিত যে আমি আমার সমাজের বা আমার দেশের বা আমার বর্তমান সোসাইটির কোন জায়গাটা নিয়ে কাজ করলে আই ক্যান আর্ন সাম মানি, আই ক্যান গেট সাম বিগ ইনভেস্টমেন্টস। আমরা সবসময় এটা চিন্তা করি যে বিজনেস টার্নওভারের মাধ্যমে কীভাবে আমরা ট্রানজ্যাকশন করে করে প্রতি মাসে আমার এত টাকা প্রফিট হবে, ওই ক্যালকুলেশনটা আমরা কখনো বড় সড়ো ইনভেস্টমেন্ট নিয়ে চিন্তা করি না। সো আলটিমেটলি আমরা যখন একটা ভেঞ্চার নিয়ে কাজ করব, আমরা যখন একটা প্রজেক্ট নিয়ে শুরু করব, তখন আমাদের সবচেয়ে আগে মাথায় এটাই রাখা উচিত যে আমরা আসলে কীভাবে এটাকে একটা বড় কিছু হিসেবে শুরু করতে পারি।
সো আমরা যেটা করব সবসময় আমাদের মাথায় এটা থাকতে হবে যে আমরা যে কোনো রকম বিজনেস শুরু করার আগে যে অ্যাকচুয়ালি এই বিজনেসটা কতটা স্কেলেবল, অর্থাৎ যে জাস্ট আমি কি বিজনেসটা করতে গিয়ে শুধুমাত্র আমার সময়কে সেল করছি, এই কাজটা আমরা আসলে অনেকেই করি। আমরা একটা বিজনেস শুরু করি এবং সেই বিজনেসটা আমাকে ছাড়া চলবে না, এটা সবচেয়ে বড় একটা বোকামি। কারণ হচ্ছে যে আপনি এটা চিন্তা করেন যে আপনি একটা বিজনেসে আপনার নিজের টাইম সেল করে যদি বিজনেস চালাতে হয় তাহলে সেই বিজনেসটাকে আপনি স্কেল করবেন কীভাবে? আপনার বিজনেসটা হ্যান্ডস ফ্রিভাবে চলতে হবে, সেভাবে প্ল্যান করবেন। সেটা হতে পারে একটা ই কমার্স, সেটা হতে পারে একটা ছোট্ট শপ। হ্যাঁ, অফকোর্স শুরুতেই যেটা সবাই করি যে আমরা আমাদের খরচ বাঁচানোর জন্য বা সেভিংসের জন্য আমরা অনেক ধরনের প্ল্যান নেই, যেখানে নিজেকে কাজ করতে হয়, অনেক বেশি ওভারটাইম করতে হয়। সো এই বিষয়গুলো অনেকভাবে সবাই আপনার নিজের মতো করেই আপনাকে করতে হবে, বাট আপনাকে এটা নিয়ে ভাবতে হবে যে আপনি কী প্ল্যান নিয়ে করবেন। আপনি অমুক এটা নিয়ে সাকসেসফুল হয়েছে, আপনিও সেটা করবেন, এরকম কিন্তু না আসলে। সো জ্যাকমার ব্যাপারে আরও অনেক কিছু বলার আছে, অনেক কিছু হয়তো বা এখন মাথায়ও আসছে না, কিন্তু এটাই সবচেয়ে বড় কথা যে আজকে দেখেন নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে যখন আলিবাবা গ্রুপের এন্ট্রি হয় সেটা কিন্তু মানে এযাবৎকালের সবচেয়ে বড় আইপিও ছিল। সো একটা গ্লোবাল কোম্পানিতে পরিণত করার জন্য জ্যাকমাকে যেই কষ্টটা করতে হয়েছে আলিবাবা নিয়ে, আপনারা হয়তো বা জানেন না আলিবাবা গ্রুপের জ্যাকমার শেয়ার হচ্ছে অনলি 8%। আর আমরা সবার আগেই চিন্তা করি যে যা করব সব আমি করব, কোনো ইনভেস্টমেন্ট লাগবে না, এবং এমনভাবেই চিন্তা করি যে অ্যাকচুয়ালি দেখা যায় যে ধুকে 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 নিজে শুধু না, নিজের ফ্যামিলি আত্মীয় স্বজন এমনকি যাদের কাছ থেকে টাকা ধার নিয়ে রেখেছি সবার 12টা বাজিয়ে ফেলি। সো চিন্তাভাবনা এমনভাবে করবেন, একটা ইউনিক আইডিয়া চিন্তা করবেন যেখানে খুব বড় সড়ো ক্যাপিটাল পাবেন, যেখানে আপনার এক্সিট প্ল্যান থাকতে পারে যে হ্যাঁ আপনি এখানে এনাফ ইনভেস্টমেন্ট পেয়েছেন, আপনি সেটা টোটালি আপনি শেয়ার ছেড়ে চলে আসেন, কোনো সমস্যা নেই, ইউ আর স্টিল মেকিং প্রফিট। আপনার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অ্যাজ অ্যান এন্টারপ্রেনার আপনাকে এইটা চিন্তা করতে হবে যে আপনি কীভাবে আসলে আপনার মনিটাইজেশন করবেন। আপনি স্বপ্ন দেখবেন মানে স্বপ্নটাকে এমনভাবে স্বপ্নতে একদম আপনার আটকে যাওয়া যাবে না, যেই জায়গাতে আপনি মানে সেখান থেকে আর সরাই যাবে না। আপনি জ্যাকমার কথা চিন্তা করেন, তার ট্রান্সলেশন বিজনেসে কাজ হয় নাই, তার চায়না পেজেসে কাজ হয় নাই, আলটিমেটলি আলিবাবা পরবর্তীতে কিন্তু ঠিকই সাকসেসফুল। আপনি ইলন মাস্কের কথা চিন্তা করেন, সে গেম ডেভেলপার ছিল, পরবর্তীতে সেখান থেকে তিনি ওয়েব ডেভেলপমেন্ট করলেন এবং সেখান থেকে তিনি X.com তৈরি করলেন, যেটা পরবর্তীতে PayPal.com হলো, যেটা পরবর্তীতে ইবে কিনে নিল। আলটিমেটলি এক্সিট প্ল্যান কিন্তু ইলন মাস্কের জন্য দাঁড়িয়ে গেল $1 billion, এবং সেটা দিয়ে SpaceX এবং টেসলা আজকে এই অবস্থানে। আপনারা যদি এইভাবে চিন্তা না করেন তাহলে কিন্তু হবে না, কারণ ট্রান্সফরমেশন হচ্ছে একটা বিজনেসের সবচেয়ে বড় বিষয়। আপনি আলিপের কথা বললাম এখানে, আলিবাবা কিন্তু এখন ক্লাউডও বাজারে এনেছে। সো আলিবাবার ক্লাউড হোস্টিং, ক্লাউড সার্ভার গুগল এবং AWS-এর সাথে কিন্তু সমানভাবে পাল্লা দিচ্ছে। তো এই জায়গাগুলো আপনি চিন্তা করতে হবে। আপনি যদি এইটা চিন্তা করেন যে আমি যেটা চিন্তা করেছি এবং এটা আমার ভিশন এবং মরা পর্যন্ত আমার ভিশনকে যার সামনে রাখবো, তাতে আর কার কী হয়ে যাক তাতে আমার কিচ্ছু যায় আসে না, ইটস নট লাইক দ্যাট। আপনি স্বপ্ন দেখবেন, প্রয়োজনে স্বপ্নের বিভিন্ন পাথওয়েজগুলো মডিফাই করবেন, স্বপ্ন তাহলেই সাকসেসফুল হবে। আপনার ভুল থাকতেই পারে, আপনার নলেজের ঘাটতি থাকতেই পারে, আপনি যেটা জানেন সেটাকেই প্রপার ধরে আপনি যদি একটা জায়গায় এমনভাবে আটকে যান যে আপনি এখানে কোনো মডিফাই করবেন না, তাহলে আসলে কিন্তু হবে না। সো সময়ের সাথে সাথে মডিফাই করতে হবে, সময়ের সাথে সাথে আপনার প্ল্যান আপডেট করতে হবে, এবং পারফেক্ট একটা প্ল্যান করতে হবে যেই প্ল্যানটাতে আপনি ভালো ইনভেস্টমেন্ট পাবেন, যেই প্ল্যানটাতে আপনার ইনভেস্টর হয়তো বা আপনি বোর্ডে বা একদম ম্যানেজিং বোর্ডে আপনি থাকছেন, আপনি ডিরেক্টরশিপ আপনার থাকছে, আপনি বড়ভাবে যদি চিন্তা করেন সব কিছু থাকছে, বাট হতে পারে আপনি এক্সটার্নাল ইনভেস্টরের ইনভেস্টমেন্ট দিয়েই আপনি আপনার বিজনেসকে আরও বড় করতে পারছেন। সো দিন শেষে আপনি আসলে বিজনেস সেটা না যে আপনি জাস্ট কত মান্থ টু মান্থ ডে টু ডে আপনি কত টাকার সেল করছেন এবং কত টাকার প্রফিট থাকছে, এটা তো জাস্ট ট্রেডিং। এর বাইরেও বিজনেসের অনেক কিছু আছে যেগুলো সম্পর্কে জানার জন্য অবশ্যই আপনারা স্টাডি করবেন, এটা আমি সবচেয়ে বেশি আপনাদেরকে সাজেস্ট করব। অনেক বেশি ফ্রি সময় থাকে তো আমি অনেক স্টাডি করার পরবর্তীতেই অনেক দিনের গ্যাপে আসলে ভিডিও নিয়ে আসা। সো বুঝতেই পারছেন স্টাডির কোনো বিকল্প নেই, এবং এটা যদি মনে হয় যে হ্যাঁ আপনি বিজনেস করতে চাচ্ছেন জাস্ট পড়াটাকে ভালো লাগে না দেখে, তাহলে আমি বলবো আপনি আজ একদম ভুল জায়গায় চলে এসেছেন। আপনাকে অবশ্যই স্টাডি করতে হবে, সেটা আপনি বিজনেসে সাকসেসফুল হতে চান কিংবা লাইফে সাকসেসফুল হতে চান কিংবা আপনার জাস্ট একটা ভালো ডিগ্রি অর্জন করতে চান, ইউ হ্যাভ টু স্টাডি। সো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি ওয়েবসাইট কিংবা অ্যাপস রিলেটেড যে কোনো সার্ভিস নিয়ে কোনো রকম কোনো
কোয়েশ্চেন কিংবা কিছু করার থাকে অফকোর্স আমাকে নক করতে পারেন 09463664 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে। প্লিজ সরাসরি কল দিবেন না, মেসেজ পাঠাবেন যদি কথা বলার হয়, অবশ্যই আমি সময় বের করে কথা বলবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।